হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো দীঘাতে এই জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। তো পৌঁছে এখন লাঞ্চ করতে এসেছি কষে কষাতে। তো এই ব্লগটা হবে দীঘার কষে কষার রেস্টুরেন্ট নিয়ে। চলুন ভেতরে যাই, গিয়ে বাকি আপডেট করছি। তো আমাদের থালি এসে গেছে কষে কষাতে। আমি নিয়েছি চিকেন থালি আর ঝুম নিয়েছে চিংড়ি থালি। তো মেনলি ব্যাপারটা পুরোটা সেম থাকছে, শুধু আমার চিকেন থাকছে, ওর চিংড়ি থাকছে। তো ট্রাই করে দেখাবো আপনাদেরকে সব কিছু। তো আগে দেখিয়ে দিই কী কী আছে এখানে। ডাল আছে, আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে ঝুমের চিংড়ি মাছ, এটা চিকেন, চাটনি, রসগোল্লা, ভাত, পাপড়, আলু ভাজা, স্যালাড, লেবু, লঙ্কা সব কিছু আছে। চলুন ফার্স্টে একটু অল্প একটু ডাল ফ্রাই করি। একটু আলু ভাজা দিয়ে ডালটা ফ্রাই করব। কড়াই সুটি দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। ডালটা বেশ ভালো হয়েছে। প্রাইসগুলো লাস্টে আপনাদের বলবো। অনেক কিছু আইটেম আর যথেষ্ট রিজনেবল প্রাইস, আপনারা নিজেরাও শুনলে অবাক হয়ে যাবে। তো এবার একটুখানি ফুলকপি ট্রাই করবো, কারণ একবারে খেতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অল্প অল্প করে নিয়ে নিয়ে ট্রাই করছি। বেশ ভালো খেতে ফুলকপিটা, পুরো একদম ঘরোয়া রেসিপি। কোয়ান্টিটিও বেশ সাফিসিয়েন্ট দিয়েছে, অনেকটা করে তরকারি দিয়েছে। এবার চলুন এটা একটুখানি খেয়ে নিই। নেক্সট ট্রাই করবো চিংড়ি মাছ, এটা স্পুন দিয়ে তুলে নিচ্ছি। এক পিস দু পিস দিয়ে দেওয়া হয়েছে এখানে, সরি তিন পিস দিয়েছে। একটু গ্রেভিটাও নিয়ে দেখছি কীরকম খেতে। ঝুম দেখছে যে কতগুলো চিংড়ি তুলে নিলাম, এখান থেকে ফেরত যাবে হয়তো এক পিস। একদম গরম গরম ওনারা সার্ভ করেছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। বাস থেকে নেমে যেহেতু মানে একদম ভিড় হয়ে যাবে, আর আমাদের হোটেলে যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি এই জন্য। তো এবার চিংড়িটা ট্রাই করব। বেশ ভালো হয়েছে আর গ্রেভিটা বেশ টেস্টি। খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং চিংড়ি মাছগুলো এরকম সাইজের আছে, তিন পিস করে দিয়েছে। দারুণ খেতে চিংড়ি মাছটা, দারুণ খেতে।
তো মানে খাবারের কোয়ালিটি খুবই ভালো আমার, কিন্তু এখন অবধি যে কটা আইটেম খেলাম বেশ ভালো লাগলো। আপনারা কিন্তু নিশ্চয়ই এখানে এসে ট্রাই করবেন। চলুন এবার চিকেনটা একটু ট্রাই করুন। চিকেনও এরকম দু পিস দিয়েছে, বড় বড় পিস। তো গ্রেভিটা নিয়ে নেব। প্লেন চিকেন কষা, কোনো অন্য মানে স্পেশাল কিছু না, চিকেন কষা খেতে ভালো। এরকম একটা বড়ো হাড়ের পিস দিয়েছে, খেয়ে দেখে একটুখানি। ভালো খেতে তো প্রচুর আইটেম। চলুন শেষ করি, লাস্টে চাটনি মিষ্টি খাবো, খাওয়াটাকে কমপ্লিট করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা হোটেলের দিকে যাব। তার আগে প্রাইসটা বলে দিই, চিকেন থালিটা পড়েছে 355 আর চিংড়ি থালিটা পড়েছে 515। খাবারের কোয়ালিটি বেশ ভালো, আমার কিন্তু ভালোই লাগলো। তো আপনারা আসতে পারেন এখানে, তো বেশ রিজনেবল প্রাইসে থালি পাওয়া যাচ্ছে এবং সাথে আলাকার্টেরও অনেক অপশান আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।